নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম আধার কার্ড এবং সিম কার্ড নিয়ে করা নিয়ম চালু করলো সরকার যেখানে আর ব্যবহার করা যাবে না গুলো সিম একসঙ্গে সরকার থেকে কোন নিয়ম লাগু করা হয়েছে এবং না মানলে কি হতে পারে সমস্তটাই কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে আধার কার্ড এবং সিম কার্ড নিয়ে করা নিয়ম সরকারের সকলকে মানতেই হবে এই নির্দেশিকা নিউজ আপডেট অনুসারে আর ব্যবহার করতে পারবেন না ইচ্ছা মতন নতুন সিম কার্ড অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন মোবাইল সার্ভিস প্রোভাইডারের আকর্ষণীয় ওয়েলকাম অফারের লোভে নিত্য নতুন সিম কার্ড তুলে থাকেন তবে দেশে ভুয়ো সিম কার্ডকে হাতিয়ার করে যেভাবে জালিয়াতির ঘটনা বেড়েছে তাতে নড়েচড়ে বসতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার আর তাই কেন্দ্রীয় তথ্য ও টেলিকম মন্ত্রক একজন গ্রাহক সর্বোচ্চ কটি সিম ব্যবহার করতে পারবেন তার সীমা বেঁধে দিতে চলেছে ভারতবর্ষে মোবাইল সার্ভিস চালু হওয়ার পর প্রথমে সিম সংখ্যার কোনো সীমাবদ্ধতা ছিল না ফলে এক সময় দেখা যায় বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে একজন ব্যক্তির নামে তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত সিম আছে অনেক সময় যার আইডি ব্যবহার করে সিম তোলা হচ্ছে তিনি নিজেই হয়তো বিষয়টি জানেন না সিম তুলে তার জালিয়াতি অপরাধ সন্ত্রাসবাদের কাজে ব্যবহার শুরু হয় একজন ব্যক্তি সর্বোচ্চ কতগুলো সিম কার্ড ব্যবহার করতে পারবেন তা নিয়ে কেন্দ্রীয় সরকার এই যে প্রথম নিয়ম প্রণয়ন করতে চলেছে তা কিন্তু নয় এর আগে মোবাইল সিমের ব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ নটি সিম তোলার সীমা বেঁধে দিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে তাতেও হচ্ছে না কারণ একজন গ্রাহকের পক্ষে নয়টি সিম যথেষ্ট বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা আর সেই সুযোগকে কাজে লাগিয়েই অনলাইন জালিয়াতি ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার অনলাইন জালিয়াতি ঠেকাতে আধার কার্ড পিছু সর্বোচ্চ সিম তোলার সীমা বেঁধে দিতে চলেছে ফলে সরাসরি না হলেও পরোক্ষভাবে প্রত্যেকে কটি করে সিম কার্ড ব্যবহার করতে পারবেন তা ঠিক করে দেবে সরকার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সূত্রে খবর একটি আধার আইডি পিছু সর্বোচ্চ চারটি সিম তোলার সুযোগ রাখা হবে এই পরিস্থিতিতে লাগাম পড়াতেই কেন্দ্রীয় সরকার ঠিক করেছে একটি আধার কার্ড পিছু সর্বোচ্চ চারটি সিম তুলতে পারবেন একজন গ্রাহকের যদি নতুন সিম তোলার প্রয়োজন হয় এবং সিম সংখ্যা নির্ধারিত সীমা পেরিয়ে গিয়ে থাকে তবে পুরনো সিম বাতিল করলে তবেই নতুন সিম তুলতে পারবেন চলতি মাসেই এই নতুন নিয়ম কার্যকরী হয়ে যাবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা এর পরবর্তী থেকে আপনারা আর চারটের বেশি সিম চালু রাখতে পারবেন না বা একই আধার কার্ড দিয়ে চারটের বেশি সিম কিন্তু তুলতে পারবেন না তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর তথ্য আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের তথ্যগুলো সবার আগে পেতে তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্ত এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন